নমস্কার দর্শক বন্ধু, ধর্ম আস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিছু তত্ত্ব নিয়ে আলোচনা করব। আমরা পূজা অর্চনা সবাই করি, কিন্তু পূজা অর্চনার সাথে পারিপার্শ্বিক যে জ্ঞানের প্রয়োজন হয়, বিশেষ করে আমরা কলির বদ্ধ জীব, আমাদের তত্ত্ব জ্ঞানের বিষয়ে শোনা উচিত, অর্থাৎ তত্ত্ব জ্ঞান জানা উচিত, তত্ত্ব জ্ঞান নিয়ে আলোচনা করা উচিত বা শোনা উচিত বলে আমি মনে করি। প্রথমে বলবো আমাদের আদি তত্ত্ব কি। আদি সবার প্রথম কে? আমরা এক কথায় ক্লিং, এই ক্লিং বীজটা কার? কৃষ্ণের। আমরা ক্লিং বলতে পারি, শ্রীকৃষ্ণ বলতে পারি, গুরু বলতে পারি, চৈতন্য বলতে পারি। এটি হচ্ছে আদি তত্ত্ব বা মূল আসল তত্ত্ব। তারপরে আসছি দ্বিতত্ত্ব, অর্থাৎ যুগল তত্ত্ব। কিভাবে আসলো? ধরুন রাধা কৃষ্ণ, এটি হচ্ছে যুগল তত্ত্ব। প্রকৃতি ও পুরুষ বা পুরুষ ও প্রকৃতি, এটি হচ্ছে দ্বিতত্ত্ব। আদি অনাদি, গুরু বৈষ্ণব, কাম প্রেম শুক্র ও শনি, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আগেই বললাম রাধা কৃষ্ণ, আদি অনাদি, পুরুষ প্রকৃতি, গুরু বৈষ্ণব, কাম প্রেম এবং শুক্র শনি। দেখুন অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারপরে আসব ত্রিতত্ত্ব বিষয় নিয়ে। প্রথমে বললাম একতত্ত্ব বা আদি তত্ত্ব বা মূল তত্ত্ব, তারপরে দ্বিতত্ত্ব নিয়ে আলোচনা করলাম, তারপরে এবার হচ্ছে ত্রিতত্ত্ব। ত্রিতত্ত্বের মধ্যে আমরা কোন কোন জিনিসগুলো পাই, যেমন হচ্ছে ত্রিদেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল, ত্রিধাম কী কী? গোলক বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড, এই হচ্ছে তিন ধাম, গোলক বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড। ত্রিব্রহ্ম বলতে আমরা কী বুঝি? ওং তৎসৎ, এটি হচ্ছে তিনটি ব্রহ্মের উদাহরণ, ওং তৎসৎ। ত্রিমহন্ত, আমরা বলি না মহান্ত, মহান্ত অমুক মহান্ত তমুক মহান্ত, তা এরকম তিনজন মহান্ত কে? গুরু কৃষ্ণ বৈষ্ণব, গুরু কৃষ্ণ বৈষ্ণব, এই হচ্ছে তিন মহান্ত, অর্থাৎ যাকে বলা হয় ত্রিমহন্ত। ত্রিগুণ সত্য রজতম, এটা হচ্ছে ত্রিগুণ। ত্রিপ্রভু, ত্রিপ্রভু বলতে কী বোঝায়? গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু, এই তিনজন, গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত। ত্রিব্যাধি কী কী? বায়ুপিত্ত অম্ল, যা কিছু রোগব্যাধি আমার এই তিনটের মধ্যেই রয়েছে,
বায়ু, পিত্ত, অম্ল। তিনটে নাড়ি কী কী? ইরা, পিঙ্গলা, সুষুম্না। আমরা বলি না পিঙ্গলা নাড়ি, ইরা নাড়ী, সুষুম্না নাড়ী। এই তিন নাড়ি হচ্ছে ইরা, পিঙ্গলা, সুষুম্না। ত্রিস্থান, তিনটে জায়গায় কোথায়? ঊর্ধ্ব, অধ, মধ্য। ঊর্ধ্বস্থান, মধ্য, অধ। ত্রিকাল কি হয় না? উনি হচ্ছেন ত্রিকালজ্ঞ, ভূত, ভবিষ্যৎ, বর্তমান, যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পান। তিনটে কালকেই উনি চোখের সামনে যখন তখন দেখতে পান, তাকে বলা হয় ত্রিকালজ্ঞ। ত্রিশক্তি, লাদিনী, সন্ধিনী, সম্বিত। লাদিনী, সন্ধিনী, সম্বিত। ত্রিনদী, গঙ্গা, যমুনা, সরস্বতীকে ত্রিনদী বলা হয়। আর ত্রিরতি, সামর্থ্যা, সাধারণী, সামঞ্জসা। সামর্থ্যা, সাধারণী, সামঞ্জসা। ত্রিপ্রকাশ কী কী? ব্রহ্ম, আত্মা, ভগবান। ব্রহ্ম, আত্মা, ভগবান, এই হচ্ছে ত্রিশক্তি। ত্রিনায়িকা কে কে? রাধিকা, কুজ্জা ও রুক্মিণী। রাধিকা, কুজ্জা ও রুক্মিণী, এ হচ্ছে ত্রিতত্ত্বের কথা আলোচনা করলাম। এবার হচ্ছে চারটি তত্ত্ব নিয়ে আলোচনা করব, যাকে বলা হয় চতুর্তত্ত্ব, চতুর্ভুজ। শঙ্খ, চক্র, গদা, পদ্ম। শঙ্খ, চক্র, গদা, পদ্ম, চতুর্বেদ। ঋক, সাম, যজু, অথর্বেদ। ঋক, সাম, যজু, অথর্ব, চারটি যুগ অর্থাৎ চতুর্যুগ। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এটি চারটি যুগ, চার তত্ত্ব। চতুর্বর্গ, আমরা বলি না চতুর্বর্গ সিদ্ধি লাভের জন্য আমরা দুর্গা পূজা আয়োজন করি, সে চতুর্বর্গটা কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। চতুর্দেবতা কে? চারটি দেবতা কে কে? ঈশ্বর, হরি, রাম, কৃষ্ণ। ঈশ্বর একজন, হরি একজন, রাম একজন, কৃষ্ণ একজন। চতুর্দেশ কি? স্থূল, প্রবর্ত, সাধক, সিদ্ধি। স্থূল, প্রবর্ত, সাধক, সিদ্ধি, এ হচ্ছে চতুর্দেশ। মনোচতুর্বিধা কী কী? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন চতুর্বিধা হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই হচ্ছে চারিতত্ত্ব। তাহলে প্রথম বললাম মূলতত্ত্ব বাদিতত্ত্ব, তারপরে হচ্ছে দ্বিতত্ত্ব নিয়ে আলোচনা করলাম, তারপরে আলোচনা করলাম ত্রিতত্ত্ব নিয়ে আলোচনা করলাম, তারপরে আলোচনা করলাম চতুর্তত্ত্ব নিয়ে আলোচনা করলাম। এগুলো প্রয়োজন আছে, আপনারা ভাববেন না যে এটার কোনো প্রয়োজন নেই। আমি এর পরবর্তী ভিডিওতে আমি পঞ্চতত্ত্ব, ষড়তত্ত্ব, সপ্ততত্ত্ব এগুলি নিয়ে আমি আলোচনা করব। পারলে ভিডিওটি বারবার দেখবেন, লিখে নেবেন। হ্যাঁ, যাদের ভালো যদি লেগে থাকে আপনাদের তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, লাইক করবেন। যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর চোখ দিয়ে দেখবেন। ভালো কমেন্টস করে আমাকে আরও উৎসাহিত করবেন। আমি আগ্রহী আপনাদের আরও নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য, যেটা মানে সাধ্যের বাইরে, হয়তো সেরকম কিছু নেই, বইপত্র নেই, সেরকম লোকজন ধারে কাছে নেই, বা হতে পারে এরকম আপনার উপযুক্ত শিক্ষাগুরু পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আমার ভিডিওগুলো দেখবেন। অন্যান্য ভিডিওগুলো যেমন দেখেন তেমনটি আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন, এটুকু আমি বলতে পারি। যাই হোক দর্শক বন্ধু, আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন,
ভালো থাকবেন, ভালো থাকবেন।